হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা ট্রাই করতে চলেছি একটা হরর গেম, যেটার নাম হচ্ছে মেন্টাল হসপিটাল চাইল্ড অফ ইভেল। তার আগে অনেক অনেক ধন্যবাদ, আমাদের 2K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, যদিও আমার এই 2K করতে গিয়ে 6 বছর লেগে গেছে। বাট যাই হোক, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব কইরো প্লিজ। তো সকল ভূতের গেম যেরকম ভাবে শুরু হয়, আমারটাও সেরকম ভাবে শুরু হয়েছে। অন্ধকারের রাস্তা, চারপাশে জঙ্গল, কোন শালা যেন ফোন দিছে। হ্যালো, আই এম ই, দাঁড়াও এটি পড়তে হবে আমার, ওয়েট। A few moments later. তো আমাদেরকে অ্যাডা নামের একজন মাইয়া বা পোলা যাই হোক ফোন দিছিল, বলছে যে তুমি যে রাস্তা ধরে যাইতেছো ওই রাস্তা দিয়ে পুলিশ নাকি ব্লক করে দিছে। বাট ইটস আ ভূতিয়া রাস্তা, তো আই থিঙ্ক দ্য পুলিশ ইজ অলরেডি ডেড অ্যান্ড আমরা যাইতেছি বিকজ আই এম দ্য MC, মানে মেন ক্যারেক্টার অবভিয়াসলি। তো ইয়াপ, যেটা বললাম আর কি, পুলিশ কাকু পুরো রাস্তা ব্লক করে থুইছে এই ঘন জঙ্গলের মধ্যে। বাট আই থিঙ্ক এর মধ্যে কোনো আমি পুলিশ পাবো না, কারণ প্রত্যেকটা হরর গেমে এরকমই হয়ে থাকে। অলরাইট, তো আমাদেরকে গাড়ি থেকে বের করে দিয়েছে অ্যান্ড এখানে সামনে দুটো পুলিশের গাড়ি অ্যান্ড এদিকে ফ্ল্যাশ লাইট। ভাই, এত বড় ফ্ল্যাশ লাইট, আর এগুলো কি ব্যাটারি? ব্যাটারি তো ভাই, ফ্ল্যাশ লাইটের সাইজ তো সেই বড়, ভূত টুত দেখলে পুরো ফ্ল্যাশ লাইটই মুখের মধ্যে ফিক্কা মারবো ভূতের। আর ভূত মরলে মরবে, না মরলে আমি মরে যাবো, ভূত তো অলরেডি মরা। বা দেখ, ওকে, অ্যাডা আমাকে মেসেজ পাঠাইছে যে ওখানে বলতেছে স্যান্টা মরিয়ানা নামের একটা প্লেস আর কি, ওটা হসপিটাল, আই হোপ আমি প্রনাউন্সিয়েশন ঠিক করছি। বাট যাই হোক, ওটা একটা পাগলা হাসপাতাল, তো সেখানে সব ধরনের পাগল ব্যক্তিদের রাখে, কিন্তু সুস্থ করার জন্য নয়, তাদেরকে কেটে কুটে তার মালপত্র সব বিক্রি করার জন্য, বুঝোই তো। এদিকে কি, আরে ভাই পুলিশ মরে আছে। ও দেখ, হ্যালো, আপনি কি ঠিক আছেন? ওরে, আরে ভাই, বাই, হ্যাভ আ গ্রেট টাইম, ওকে বাই। অলরাইট, এটা আমাদের অন করতে হবে। ওকে, কোয়েস্ট কমপ্লিট, বাট আমি জানতামই না যে এটা কোয়েস্ট ছিল। বাট যাই হোক, দেখি এখন কোন জায়গায় যাওয়া যায়। ভাই, জঙ্গলের মধ্যে দিয়ে মাঝখান দিয়ে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা নাই ভাই। ওরে, হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে, বুঝছি বুঝছি, ভূত আছে, এ না, ডর দেখান লাগবে না, কারণ আমি ডরাইছি। ঠিক আছে, ও শেট, ও শেট, ক্রুসিফার জ্বালায় রাখছে, তো এটা অলরেডি একটা ব্যাড সাইন। এখানে কুত্তা মনে হয়, কুকুর কুকুর তেমন, হ্যাঁ আমি কিন্তু দেখছি। ওকে, যাই হোক, এটা কি কাগজ দেখালে? তো হ্যান্ড্রি স্টিভেন নামের একজন লোক ওই মেন্টাল হসপিটালটাকে চালাইতো, যেখানে আর কি সব পাগলা আরও পাগল হয়ে গেছে, কারণ এটা স্বাভাবিক, এটা মাথার উপরে পড়বে না। তো যাই হোক, কারণ হচ্ছে গিয়ে ওই ডাক্তারটা চাইছিল যে মেন্টাল পেশেন্টগুলাকে সুস্থ করবে একটা ব্যাকটেরিয়া ইউজ করা, এক ধরনের ব্যাকটেরিয়া ইউজ করা, যার মাধ্যমে আর কি ওই মেন্টাল পেশেন্টগুলা সুস্থ মস্তিষ্কের মানুষ হয়ে যাবে। কিন্তু আমরা কি জানতাম যে হ্যান্ড্রি স্টিভেনই হয়েছে কি আসল পাগল? মা, আরে আরে আরে, মানুষ আর কুকুরের হাইব্রিড, দেখ ও মা, শালা এমনি দৌড়াই কি, পাথার মতো দুইটা থাপড় দিলে সোজা যাবে। আচ্ছা থাকা, সরি সরি ভাই, তোরা তো, ও মা, আওয়াজ ভাই কুষ্টা, আরে ভাই এটা কি ভাই, ও শিট, ও শিট, আমার মধ্যে কিছু ঢুকে গেছে নাকি, আমি ভূত। ওকে, তো আমরা ফাইনালি অনেকক্ষণ পর অ্যাসাইলামের সামনে এসে পড়ছি, সরি হসপিটালের সামনে। মেন্টাল অ্যাসাইলাম হসপিটাল মনে হয় একই জিনিস নাকি, নাকি আলাদা আলাদা? কমেন্ট সেকশন, এটা খোলে না কেন লাগে বাল? ভাই, মেন্টাল হসপিটালে কে চুরি করতে আসবে, মেন গেটও বন্ধ করে রাখছে, এদিক দিয়ে চোরের মতো ঢুকতে যাচ্ছে আমার। যাই হোক, দেখি এই জায়গায় কী ভূত টুত আছে, সবগুলা ভূতের মুখ বের করে ফেলবো। আরে ভাই, ওকে, তা কাক কাক, কোনো সমস্যা নেই। এটা কি ভূত নাকি, না এটা পুতুল, এটা পুতুল, দেখি এই পুতুলটার ভিতর কোনো গোপন তথ্য। বল, তোর মধ্যে কী লুকানো, মাথার মধ্যে 90 লেখা, পাছার ভিতর কিছু আছে। এদিকে একটা দরজা, দরজা, ইয়া ফাইন্ডটা কি, ইয়া অবশ্যই হরর গেমে কখনো কি কোনো দরজা খোলা থাকে নাকি? এমন ভূতিয়া বাসার মধ্যে কি লুকায় রেখে যে সব গেট তালা মারা থাকবে? আমারে হ্যাঁ এসা হি হোতা হ্যায়। কি রে ভাই, কান্দে কেডা, ব্রেকআপ হইছে নাকি তোর? হোয়াট হ্যাপেন, ওয়াই আর ইউ ক্রাইং সিস্টার, ওয়্যার ইজ ইউর হেজাব? ও মা, ভাবছিস কি এরকম রিয়াকশন দিমু? আই ডোন্ট গিভ আ ড্যাম বিচ, আমি ওকে, ও ভাই, ও ভাই, এ ভাই, দরজা খোল ভাই, দরজা খোল ভাই, শালা চেন চলে আইতেছে ভাই, যে ও শেট ভাই, আরে ভাই মোটা শালা চেন চো, আই হেট দিস ভাই, ও শেট, একবার যদি পায় না ভাই চেন চো পুরো আমার পিছন দিয়া। ভাই প্লিজ কয় এই গেট খুলতে পারবো? ইয়েস, ফাইনালি একটা গেট যেটা খোলা যায়, আর ফাইনালি একটু আলো পাইলাম আমরা। তো এখানে ব্যাটারি রাখা আছে, নাইস, গিভ মি দ্যাট, আই নিড দ্যাট, আমার টর্চ লাইট বন্ধ হইলে আমিও বন্ধ হয়ে যাবো। আর এটা কি, আই হাই, ইস, এটা কে খায় ভাই? এটা খাইলে 10 দিন লেগে বাথরুমের তো বাইরেতে পারবো না কেউ। সাবস্ক্রাইব করবে আর ভিডিও শেয়ার করবে, নাহলে এটা কিন্তু তোমার বাসায় পাঠাইতেছি খাওয়ার লেগে। ওকে, দরজাটা খুললে দেখি, আরে
আরে ভাই, পোলা হাক থাকতেই মারা গেছে, দেখছো? ওইটা খাইয়ে এই পোলার এই অবস্থা। ওই খাবারটা খেয়ে ও মনে করো হাক থাকতেই মারা গেছে, হাগু করতে করতে। এটা কি টেপ রেকর্ডার? ওকে, সামথিং ওয়াজ দেয়ার। আরে ওয়েট, শালা মরে মরে খুদরে, গেট বন্ধ করস কিলকা, তোর প্রাইভেসি আছে আমি বুঝলাম, কিন্তু তুই হাঁকতে থাক না, ওই খাবার তোরে খাইতে গেছে কেটা। এদিকে আর কিছু আছে? নুডলস, আর নুডলস আছে লাল কালার। থাক ভাই, তুই হাঁক, তোরে ডিস্টার্ব করবো না, তুই হাঁকতে থাক। ওকে, এটা হচ্ছে কিচেন, আশা করি কেউ রান্না টান্না করতেছে না এখন। আর এদিকে মনে হয় আমি টেপ রেকর্ডারটা ঢুকাইতে পারবো। ওয়েট, ইয়াপ, এটাতে পারবো। ওকে, দেখি টেপটার মধ্যে কি আছে, এটা ঢুকাই। আশা করি কোনো নটি আমেরিকা থাকবে না এর মধ্যে। লেটস ওয়াচ ইট, ওয়াচ ইট টুগেদার। কিছু তো হয় না, দেখ। ও আইসি 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 আইসি। ওকে, ক্যামেরা ভিডিও চলতেছে এখানে, এত রিয়েলিস্টিক কেন ভাই, এত রিয়েলিস্টিক তো গেম না। ওয়াই দে আর শোয়িং মি দ্য রিয়েল ভিডিও, ডোন্ট টেল মি ভাই, এটা কোনো রিয়েল একটা সিনারির ভিডিও এদিকে লাগাই দিছে, দ্যাট উইল বি ভেরি স্কেরি। আচ্ছা, 2x01, ওই পুতুলের মুখে কিন্তু লেখা ছিল 90। পুতুলের মাথার পিছে টাকলাম, পুতুলটার মাথার পিছে কিন্তু 90 লেখা ছিল, আর এদিকে 01 লেখা। ওকে, আই থিঙ্ক এটা কোনো একটা কোড। অ্যান্ড রান্নাঘরে কেউ আসোস, গিমি দ্যাট, অ্যান্ড গিমি দ্যাট টু, এটা এক্সামের, গিমি দ্যাট টু। আরে ভাই, এটা তো হেই একই জিনিস, এগুলোর মধ্যে মনে হয় কিছু থাকতে পারে, আমার মনে হয় এটা কোনো বাই করার কোনো সিস্টেম খুঁজতে হবে আমার। এটা কি তাওয়া? এটা দিয়ে কী আর ভূতের মাথায় মারমু? ওকে, এখানে নাম্বারটা বসবে 99001। ওকে, খুলে যা, চিচিং ফাক। ওকে, দরজা খুলে গেছে, লেটস গো। আরে ভাই, এদিকে কি নতুন পজিশনে আবিষ্কার চলতেছে নাকি? 36, 69, 46। যাই হোক ভাই, কীটা পাইছি, আস্তে করে দরজাটা খুলি, লেটস গো। ওকে, বারবার এরম লোডিং কেন দেয় ভাই, প্রেসে নাকি? রাইট, আমরা এখন হসপিটালে ভিতরে ঢুকে গেছি আই গেস। ওকে, গিমে দ্যাট। তো এই কাগজটা পড়ে যা বুঝলাম, এদিকে পাগলামি বাইরে গেছে আর কি, বুঝছো? মানে পাগলামি বাইরে গেছে, অ্যান্ড স্টাফদেরকে বুঝ। আরে ভাই, এমনে দৌড়াইস না আতকা, হোয়াট দ্য হেক, হোয়াট হ্যাপেন টু ইউ ব্রাদার, এনি প্রবলেম? এটা কি লেখছে? ওকে, তো হসপিটালে অনেক গ্যাঞ্জাম বাচ্ছিল, যার কারণে আর্মির ছোটো গ্রুপ আসছিল, অ্যালফা ওয়ান আর অ্যালফা টু। ফার্স্টে অ্যালফা ওয়ান আসছিল, তাকে হেল্প করার জন্য অ্যালফা টু আসছিল, কিন্তু দুটোটা মারা খাইছে। হোয়াট দ্য হেক, এই অন্ধকারে ফুটবল খেলে কেটা, আমিও খেলবো, আমি কিন্তু রোনালদো ফ্যান। থাক, ওই সেমনি যদি আবার মেসি ফ্যান হয় তাহলে সমস্যা, আমাকে ধরে পিটাবে। যাই হোক, আরে ক্যাচত ম্যাচত আওয়া যাইতেছে ভাই, আগে এটা কী লেখছে? ওকে, এখানে লেখা স্টাফদেরকে রুমের মধ্যে থাকতে। আচ্ছা, এরে কি অটো গেট লাগাইছে নাকি ভূতে আইসা গেট খালি বারবার অফ করে দিয়ে যেতেছে, আমার বুঝলাম না ভাই। এদিকে হাঁটার আওয়াজ আইতাছে, এ শালা তুই যেদিকে আসছ না ওদিকেই থাক, বাইরে আসনা আমার ডর করে, উঠতেই তাছে। I'm so confused. Level সবকে নিকলেঙ্গে, বাট নিকলেঙ্গে উসকে জো খড়া রহেগা ইয়াহাঁ পে। What the heck? What was that? ওটি কি কোনো পুতুল ছিল না বুটটুত ছিল, কিছুই তো বুঝলাম না। তো এদিকে একটা স্টাফের কথা বলছে, যে স্টাফটাকে বলছে যে তিনটা বডি জ্বালাইতে, কিন্তু ওই স্টাফ খালি ড্রাঙ্ক করতেছিল, মানে খালি মদ খাচ্ছিল। তো যাই হোক, ওই কারণে মনে হয় না বডি আদৌ পুরাইছে কিনা, আল্লাহ জানে। বাট এভরিথিং ইজ লুকিং ভেরি ব্যাড দো, বাক্সায় তো আছে কিন্তু এর মধ্যে কোনো মাল নাই, এটা কোনো কথা। এটা গেরা, হ্যালো, আপনি কি জাগনা? শুয়ে থাকলে শুয়েই থাকেন, আবার জাগনা এর না। ওরে ভাই, এতগুলো লাশ কিনলে গা ভাই, মাত্র খেয়াল করলাম, বোধ হয়। আরে ভাই, টর্চের ব্যাটারি শেষ হয়ে যায় খালি, বারবার আবার ব্যাটারি ভরতে হয়, এটা কোনো কথা? কে, আমার কাছে যথেষ্ট ব্যাটারি আছে অবশ্য, বাট দ্য প্রবলেম ইজ ভূতের গেমের মধ্যে কোনো বালটাও খোলা থাকে না, ক্যান থাকে না, আই ডোন্ট নো। এরা মরার পর বা মরার আগে এগো কোনো সম্পত্তি এরা লুকায় থুয়ে কি না, শুনোস যে গেট টেট সব কিছু বন্ধ রাখবে এরা, পারিবারিক সম্পত্তি মনে হয়। হ্যাঁ, আরে ভাই ভূত, আরে গায়েব হয়ে গেছে, দেখ মন্ত্র পড়তে বম্বলা খান বাবার পোলা, গুজাজা মুন্না ভাইয়ের পোলা, দেখ। যাই হোক, এনটা ফাটায় দিছে পুরা দেয়াল, একদম কালো একটা দাগের মতো হয়ে রয়েছে। এটা দেখে একটা জিনিস মনে পড়লো, সাদা সাদা কালা কালা। ওকে, নোট পড়ে বুঝছি, এখানে আরও অনেক মানুষ আসছিল এক্সামিন করতে। আই উইল কিল ইউ, আই উইল কিল ইউ। আরে তুই সামনে, বেটা আমি মাইক টাইসনের ফ্যান, আইলে এমন ঘুষি মারবো না শালা, দাদা চোদ্দ গোষ্ঠীর নাম ভুলে যাবি।
অবশ্য গেমের মধ্যে আমার ক্যারেক্টার মারতে পারে না, বাট আমি পারি। আবার ভাই আমার কাছে আবার আয়া পড়িস না, আমার দরকার আছে। এনি বুথ ইজ হাকিং হিয়ার। আবার দরজা লাগাই দেয়। আরে ভাই এই জায়গায় অটো সিস্টেমের দরজা কে বানাইছে এনে? আর কত ঘুরাবি রে আমারে, কিছু তো দে। আরে আরে ভাই এদিকে এইসব মেনিয়াক, মানে কি কয় রে পুতুল, তাও আবার এরম কে? যাই হোক, ওকে। ডাক্তাররা ভাই এদিকে কোন ধরনের এক্সপেরিমেন্ট করতো হুনোস, দেখতে হবে। বুঝা ভাই, আরে ভাই এদিকেও সেম পজিশনে ঝুলাই রাখছে, আরেকটার এদিকে হুয়ায় থুইছে। ক্যান্ডেলটা আরেকটু নিচে দিয়ে দিলেই কাম হয়েছিল। এইখানে কি এটা? এই বাচ্চার ছবি, ওয়েট, ও শেট, 5 আর 3টা কোয়েশ্চেন মার্ক। আই থিঙ্ক এখানে কোড আছে, ওয়েট আমার মনে করতে দাও একটু, আমি কিছু এখন পর্যন্ত পাইছি কি না। এটা এটা কি? ওয়েট, আরে ডোর কি পাইছি, লেটস গো, লেটস গো ভাই। কোন জায়গায় লাগে এই ডোর কি আমার তো মনে পড়তেছে না। আরে ভাই কি জানি আইতাছে, ওয়েট ওয়েট ওয়েট, লুকাইতে বো, প্লিজ ডোন্ট ওপেন দ্য ডোর, প্লিজ, অনেক কাছেই আছে ভাই। ও শেট ভাই, ও চেন চলে আইতাছে ভাই। আরে আমি মানে সেফ আছি ভাই, আমার দ্বারা গাড়াইব না, আই হোপ সো। ওকে অল রাইট, ওকে আওয়াজ কমে গেছে, তার মানে শালা গেছে ভাই। আমি অনেকক্ষণ ধরে ঘুরতেছি, কোনো ভূতেরও দেখা নাই, কোনো কিছু পাইতাছিও না। হোয়াট ইজ গোয়িং অন ইন মাই লাইফ? এটা কি উজা বোর্ড, উজা বোর্ড না উজি বোর্ড কি জানি? ও শেট, ও শেট, ও শেট, টু সিক্স জি ই টি, কি করলে হালাতে কিছু বুঝলাম না। ওয়েট আবার দেখি, সি ও ডি টু সিক্স জি ই টি। ওকে আমার মনে হয় আমার রেকর্ডিং দেখতে বিকেলকে আমি আবার ভুল লেগেছি, কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম যে বুথ কিন্তু শিক্ষিত আছে আমাকে। ওকে তো ওই কোডটা আমি খাতায় লেখা লইছি। ও শেট, আরে এমনে দৌড়াই কেউ সেমনি, যা দৌড়াই গেছি না, এমনে দৌড়াইছি না। ও লেটস গো ভাই, ফাইনালি বাসালে, সুনাম করতে লইছিলাম, একটাও খোলে না এখন আর, প্রথম একটা খালি খুলছে। এদিকে দৌড় দিল কেডা, কত এসে গেই রে ভাই, এত বড় মেন্টাল হসপিটাল। আরে পাইছি পাইছি, এই জায়গায় কোডটা এন্টার করতে হবে, কিন্তু এটি কেডা আগে দেখ কালই উপরেতে কোনো ডাইনামিকতে কোনো বুট্টু তাইতা শিখি না। ওরে ভাই, ওরে ভাই চেনালা মোটাটা আবার আসতেছে এখানে। শিট শিট, লাইট অফ করে একদম লুকাইতে হবে, চুপচাপ করে এক চিপার মধ্যে বয়ে থাকবো, শালা টেরো পাইবো না। আইতাছে 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 রে আইতাছে, ওরে দিগি আইতাছে। শিট, ও শিট, ও শিট ভাই, আমি মনে হয় এখন আর বাঁচবো না ভাই, আমি মনে হয় মরবো। ওনো ওনো, আমার পা দাইতাছে ভয়ের ঠেলায়। ও শিট, জানা রে ভাই এদিকে কতক্ষণ ঘুরবি, তোরা কি এখানে নাইট ডিউটি দিছে নাকি, এখানে পাহারাদারি করতাছস? পাহারাদারি সরি, পাহিরাদার, পাহারাদার ভাই, ভয়ের ঠেলায় ল্যাঙ্গুয়েজই ভুলে গেছি নিজের। এটা কি এদিকে আবার সিক্স লেখা? ও দেখ নার্স, আর এদিকে বেডের পাশে সিক্স, আই ডোন্ট নো হোয়াট দ্য হেক ওয়াজ দ্যাট। আমার মনে হয় এগুলো কোড সবগুলো মিলে গেছে, আগেও এর আগেও একটা পাইলাম না, ওটার সাথে মনে হয় ম্যাচ করে তারপর আমার এগুলোর কোডগুলো বসাইতে হবে। অল রাইট, তো আমরা একটু উপরে ফ্লোরে যাই, দেখি কেউ আছে টাছে কিনা, মানে ভুট্টুতের কোনো খালা তো ভাই, ইয়ার ল্যা ভাই, গেট লক। অল রাইট, তো এই গেটটা আমরা খুলি, এখানে আমরা কয়েকটা কোড পাইছি, তো ওগুলো এখন আমাদের বসায় দেখতে হবে। ওকে ইয়েস ভাই, ফাইনালি খুলছি। এদিকে একটা ডকুমেন্ট আছে, মেবি হ্যাঁ একটা ডকুমেন্ট। তো ভাই দেবে এখানে নোটটা পড়ছি, নোটটা পড়ে এখানে এলিস নামের একটা মেয়ের কথা বলা হয়েছে, তো ওই মেয়েটা নাকি অনেক অসুস্থ ছিল, জানি না মনে হয় কোনো গ্যাস্ট্রিক মেস্টিক হইবে, বাট যাই হোক খুবই ক্রুশাল অবস্থা ছিল, এবং কি ভূতে মনে আমার যোগ পছন্দ করেনি, বাট যাই হোক অনেক খারাপ অবস্থা ছিল মেয়েটার। অ্যান্ড মেয়েটা নাকি মাইন্ড রিড করতে পারে, তো একটা টাইমে যায় ওই মেয়ে নাকি কোমাতে পড়ে গেছে, এরপর আর
अरे भाई की जने आई था से वेट वेट व्हाट द हेक। अरे भाई माकुशा जाली है दिखे। अरे तू केड़ा ए सेमरी खारा नोरबिना जाइस ना खारा तू के एलिस। अरे भाई गायब है कैसे अबर हमार पीछे की जने आसे वेट हमार भागते बहन थे के जामु को ये हे पूरे कर मोयला सर पर से की जने डाकता से भाई ओके দিকে কি কি কিছু মনে হয় আসতেছে আমার কাছে মনে হয় গেট কি। আরে এদিকে কার লাগবে আমার দূর এরে আইতাছে ভাই আইতাছে কি জানে টাইতাছে বাল কিছু তো একটা খোল ভাই। আরে শালা অনেক কাছে এসে পড়ছে কোনো আইডি কার্ডও পাই নাই পুরো হিয়ান দিছে লুকাইতেইব। ওরে শালাটা কি এত আইতে এত খুন লাগতাছে কি লাগে শালার শেষাইতে শেষাইতেছে জিনিসটা চেহারাটা আগে একটু দেখা ঘুমা দেখা ঘুমা দেখা আয় হায় রে রে ভাই জন্ডিসের রোগী ব্রাদার হোয়াটস দ্যাট ব্রাদার এটা ভূত নাকি এলিয়েন হোয়াট দ্য হেক ইজ দিস ভাই। ওকে ভাই শালাটা আপাতত এদিক দিয়ে আবার ফেরত গেছে গা কিন্তু কথা হচ্ছে আমাদের একটা কার্ড লাগবে কারণ ওই গেট বন্ধ। ভাই দাপ্পা দিস না ঠিক আছে লাশের মতো সবগুলো শুয়ে রয়েছে আর শালা কাঁপা মুকুই আমি এত সিকিউরিটি বাল একটা হাসপাতালে বাইরে ভাই এদিকে সব লাল লাল হয়ে রয়েছে কিল্লিগা রেড মিন্স ডেঞ্জার ইট ইজ ভেরি ব্যাড থিং। ওকে আবার এদিকে নোট আছে ওকে তো এই নোটটা যে লেখছে সে বলতাছে যে এদিকে যত অ্যালফা সোলজাররা আসতেছিল তাদের সবাইকে মেরে ফেলেছে একটা অন্ধকার ছায়ার মতো সবসময় নাকি ওর পিছা করতো। তো ভাই আমি এদিকে আসি কেন বাল ফালাইতে এত কিছু শোনার পর মানে ভাগ্য দেওয়া উচিত না আমার এখানে। কার্ড গিমি দ্যাট ভাই অ্যাক্সেস কার্ড ওই নিচের গেটটা অ্যাক্সেস কার্ড চাইতেছিল। আর এদিকে নোট গাইজ এদিকে যে এলিস নামের যে মেয়েটা ছিল না যার উপরে এক্সপেরিমেন্ট হয়েছে তো ওই মেয়েটা আমরা যতটুকু জানি যে ও মাইন্ড পড়তে পারে কিন্তু এই ডায়েরিতে লেখছে একসময় এলিস খেলার অবস্থায় একটা নার্সের কলা কার্ডটা দিছে বুচার ভাই বুচার। হরর গেমের সব থেকে ভয়ানক যখন দেখবে একটা দামড়া পাটা হাতের মধ্যে একটা চেনসো নিয়ে আসতেছে ইট ইজ সো স্কেরি ভাই কারণ দ্যাট ইজ ইন্ট আ গোস্ট। আর বাইরে এদিকে মোস্ট অফ দ্য পিপল আমার মনে হয় না ভূত ঠিক আছে একমাত্র এলিস বাদে এলিসের মধ্যে এক্সপেরিমেন্ট হয়েছে বা কোনো ডিমনিক রিচুয়াল আই ডোন্ট নো ওই যে দেখ শালা যাইতাছে শালা টাকলা মাথার মধ্যে ঠাস করে যদি একটা বাড়ি দিতে পারতাম। ওকে লেটস গো ডাউন ওকে হ্যালো দা আইতাছে ওরে বাবা রে মোটা নিজ দিয়ে আসতাছে দি তাড়াতাড়ি লুকারি বুঝলে আমার গাড়াইবে চেঞ্চো দিয়া গাড়ানো মানে কিন্তু পেটানো ঠিক আছে মানে এটা আরেকটা অর্থ আছে বাট এখানে আমি গাড়ানো বলতে পিটানোর কথা বুঝাইছি। ওকে তো অ্যাক্সেস কার্ড আমরা এখানে পাইছি লেটস গো ও শিট ইসি আরে ভাই ববি আইতাছে আবার ও ভাই সিরিয়াস নট জোকিং ভাই ও আফারা হতে হে ভাই আমি আপা বলে ডাক দিছি খারাপ নজরও দেয়নি। ওকে তো ভাই ওদিক দিয়ে তো আমার আর যাওয়া হইতেছে না তো আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট প্যাথ খুঁজে যাইতে ও শিট ও শিট ও ভাই চিল্লাইস না ভাই ডরাইছি হ যা 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 ডরাইছি যা খুশি থাক ভয় দেখ সুস্তি আমার আরে যাইতেছে চিল্লাইস না হাল্লা করে হালা এ লেটস গো এনিওয়ান হিয়ার থাকলে কেউ সারা দিস না আরে ভাই আরে শালা এদিকে একটা দাঁড়ায় আছে আমার ধরে কিছু করবে বললে আমার মনে হয় না কিছু আছে এনে এটা কি নোট এটা কি ভাই তো ওইটা একটা সাম কাইন্ড অফ কোড যেটা আমার একটু ফিগার আউট করতে হবে মানে একটা পাজল টাইপ যা দিয়ে আমি হয়তোবা কোনো গেট অথবা কোনো বক্স টক্স কিছুতে একটা খুলতে পারবো বাট দেখা যাক। আর এদিকে আরেকটা জিনিস বলছে নোটের ভিতর যে অ্যালিস নাকি মানুষেরকে জাস্ট মানুষের দিকে তাকাইলি নাকি ওই এলিস নামের মেয়েটা মানুষকে পাগল বানায় ফেলতে পারে পুরা তো এরা তো অলরেডি পাগল আর কি পাগল বানাইবো এই জায়গায় ভাই বহায়া টর্চার করতো মনে হয় ইচ্ছা মতো এই এই অবস্থা করছে কেটা মানে এত হাগা হাঁকছে কে মানে হাঁকছে বা বমি করছে এটি কি মানে এত আটা আটা কাইষ্টা কাইষ্টা। ওকে আরে এদিকেও আরেকটা নার্স দাঁড়ায় আছে দেখতে হট আছে বাট যাই হোক ভাই ওরাদের কাছে যাই কোনো শব্দ বা ফাত্রামি না করলে হয়েছে মানে ফাত্রামি মিন্স দুষ্টামি আরে ভাই এটি কি
0, 1, 2, 3. ও, এগুলো নাম্বার, প্রত্যেকটা চিহ্ন অনুযায়ী নাম্বার। তো ওই জায়গায় যে কোডটা দেখছি, ওই কোডটা হচ্ছে গিয়ে এইটার মাধ্যমে আর কি সলভ হবে। ওকে, মানে প্রত্যেকটা চিহ্নর উপরে নাম্বার যেটা না, ওগুলো হচ্ছে ওই নাম্বারগুলো মেবি আমার কোনো এক জায়গায় ভয় দেবো, কিন্তু ভয় দেবো কোন জায়গায়? আর চিহ্নগুলো দেখতে কেমন ভুলে গেছি, আমার রেকর্ডিং দেখতে হবে ভাই। গেমের মাঝখানে মাঝখানে গেম পজ করে তারপর আবার হেই রেকর্ডিং অফ করে, এরপর আবার হেই রেকর্ডিং দেখো, কত যে একটা কষ্ট। আর শালা আমার এই ভিডিও এর দূর পর্যন্ত কেউ দেখেই নেই, আমি শিওর। মানে কেউ যদি দেখে থাকো কমেন্টে আমার অবশ্যই জানাবো যে ভাই হ্যাঁ দেখছি। ও শেট, এক শালা, আরে কফাল, তুই আমার পিছা ছেড়ে দে রে ভাই, তোকে কি করছি ভাই? শান্তি মতো আসছি, জাস্ট এলিসকে খুঁজ যা, নয়তো বা এলিসকে মাইরা আমি এনতে জামুগা। ও শালা আমার পিছে পড়ছে। আর রাইট, তো এদিকে আমরা কোডটা লিখা দিই। অল রাইট ভাই, লিটারালি আমার কাগজে লিখা রাখা লাগছে। ও শিট, ওরে ওরে, ও ওরে ভাই, ভাগেনতে, ও শিট, সাইরেন বাজতেছে কিতে কিরে। হ্যালো স্যার, প্লিজ টেল মি ইউ আর নট অ্যালাইভ। ও শিট, সেকেন্ডের মধ্যে মাইরা ফেলায়, ওয়াট দ্য হেক ভাই, জামু গেম নেই শালা, তো প্রত্যেকটা বারে অ্যাক্টিভেট হয়ে যায় আর গেলেই আমার মাইরা দেয়, কি করে এটা? আরে গ্যাস ছাড়ছে, গ্যাস ছাড়া কতগুলো বক্স ফালায় থেকে গেছে, মারবি না তো ভাই, গায়েব হয়ে গেছে, ওয়াট দ্য হেক, কতটি গিফটের বক্স ফালায় থেকে গেল। একটা গেটও খোলে না, সোজা যাইতে হবে আমার, এত অন্ধকার কে? আর এদিক দিয়ে আবার ভাই আমার টর্চের ব্যাটারিও শেষ হয়ে যাইতেছে। ও শিট, ও ভূত, তোরা ভূত দে, কিছু একটা দে, ওটা দেখে ডর আই, গ্যাস না সাইড আর ভয় দেখাইল হইবে ভাই। এদিকে আমার কম্বিনেশন অ্যাপ্লাই করতে হইতেছে কতক্ষণ ধইরা, যাতে আমি গেটটা খুলতে পারি। বিশালা, একটা অফ করলে আরেকটা অন হয়ে যায়, আরেকটা অফ করলে আরেকটা অন হয়ে যায়, কর্মটা কি বাল? আরে শালা ফোকেন নি, এমনে মনে করো কি কমু, সামনে দিয়ে ভুক্কা দিয়ে জায়গা। আর দেখি কেউ আছে, হ্যালো, খোলে না বাল, একটাও খোলে না। ওরে ওরে শালা, ও শিট, জামেদ ভাই ওদিকে বসে ক্যাম্পিং করতেছে, এখানে লুকায় যাই ভাই। ওই ওই বাচ্চা, যেই পোকেমন আর কি, ওই পোকেমনটা এদিক দিয়েই বাইরে ভাই, আমি শিওর। আর রাইট ভাই, তো এই সুইচগুলো অ্যাকচুয়ালি এক একটা দরজার জন্য, ঠিক আছে? এখন এটা ক্লিক করছি, এটা ওই পাশের একটা দরজা ওপেন করছে। আমি ভাই ভাবতেছিলাম এগুলো কোনো কম্বিনেশন যেটা খাড়াই আমার সামনের গেটটা খুলবে, বাট না, এত সোজা না। অল রাইট, লেটস গো। তো এই গেটটারই কথা বলছিলাম, ওই সুইচটার মাধ্যমে এই গেটটা খুলছে। আরে ভাই, এরকম সাউন্ড মিউজিক দিস না রে ভাই, আমি ডরাই না, আমি ভয় পাই না, আমি অনেক বেশি ভয় পাই। উড়ি বাইরে, এখানে লাশ পড়ে আসে, এটা কি, এটা কি লেখা? অলরাইট, এখানে আর কি বলছে যে আমার এলিসের ডায়েরি খুঁজে হেনতে ভাগতে হবো, মানে যে ওই নোটটা লেখছে। ওরে ওয়াট দ্য হেক ভাই, এগুলো সমস্যা কি শালা, মার মরছিস না, হুইয়া থাক না, ভূতিয়া করার দরকার আছে, ভূতিয়াপা করার? অবশ্য ভূতের গেম তো ভূতিয়াপা তো হবে, সেটা বলে লাভ নেই, কারণ এই ভূতগুলো প্রত্যেকটা সু। আরে ভাই, এত কষ্ট করে আমি এই গেটের একটা কারেন্ট খুলে আইছি, আর এদিকে আবার আমার কোড লাগবে, মানে বালের কোড আনতে আমি কই যাবো? এ দেখতে হবে, যে কোনো একটা গেটের মধ্যে দিয়ে মেবি যাইতে হবে আমার। ভাই আমি এই গেমটা কমপক্ষে 1.5 ঘন্টা ধরে খেলতাছি, আমার অবস্থা খারাপ হয়ে যাইতেছে অনেক, মানে এখানে না অ্যাটমসফিয়ারটা এত স্কেরি, মানে সব কিছু ডার্ক ডার্ক, অন্ধকার অন্ধকার। অল রাইট, এদিকে পুতুলগুলো এরকমভাবে দাঁড়া করে রাখে কি লেগা? নোট আবার এদিকে ম্যামোনং 9456। তো নোটটা পড়ে যা বুঝলাম, এখানে যেসব পাগল টাগল ছিল, এদের দেখার জন্য যেসব নার্স ছিল, ওই নার্সরাও পাগলাই গেছে, তাদের দিকে যদি তুমি ফ্ল্যাশ লাইট ধরো তো তারা ভাই পাগলামি শুরু করে দেয়, অ্যান্ড ইয়া তাদের দিকে ফ্ল্যাশ লাইট পয়েন্ট করা যাবে না। আবার এই শালার পুঁতে যে আর কি নোট লেখছে, ও কোডও চেঞ্জ করে দিছে, যেটা হয়তো বা আই থিঙ্ক ওই ম্যামোর নাম্বারটা, তো ওইটাই এখন আমার একটু ট্রাই করে দেখতে হবে। ভাই এই শালাটা মাথার মধ্যে কি লাগাইছে আমি না সেটাই বুঝতেছি না, মানে এটা কি অ্যাকচুয়ালি, সিঙ্গারা না সমস্যার মতো আর কি শেপ, আবার দূরত্বে দেখলে মনে হয় যেন কোমরটি মাথার মধ্যে ঢুকায় নিছে, আর পায়ের দিক দিয়ে তো কইলামই না, কি একটা বাইন্ধা আছে মোটা তাজা,
কোন একটা এলিয়েনের মতো দেখা যায়। অলরাইট, তো আমাদের এই গেটটা বাকি আছে, তো এটাও ঘুরে আসি এন্ড লেটস সি এর মধ্যে কি আছে, নতুন কোন আরেকটা ক্লু টু পাই কিনা আমরা এখানে। লাশের পা দেখা, পার মধ্যে কি কিছু লাগানো, কোড লাগানো, ওয়াট দ্য হেক। আরে ভাই দেখ ওই নার্স কেমনে পোজ দিয়ে রাখছে, ওয়াট দ্য হেক, সাডিউস করার চেষ্টা করতেছে আমারে। তো এদিক দিয়ে আমরা জাস্ট টর্চ না জ্বালায় যাইতে পারলেই হয়েছে, অ্যান্ড আই হোপ দে ওয়ন্ট অ্যাট্যাক মি, আগাইতে আমাকে করবি না আশা করা যায়, কিন্তু যদি ভুলে এদের উপরে টর্চ। মঞ্জুলিকা, আমার আন্দার মঞ্জুলিকা হে, জানি না ভাই বয়ের ঠেলায় কি কইতাছি, মাথা ঠিক নেই। অলরাইট, তো ওই লিফটের ভিতরে কোড লেখা ছিল, তো এখন ওইটাই আমাদের একটু ট্রাই করে দেখতে হবে। নোট প্যাডারটা ট্রাই করছি, হয় নাই, আই হোপ এটা হয়ে যাব। লেটস গো ভাই, খুলছে। তো আমার এখন এলিসের ডায়েরিটা খুঁজতে হবে, যেটাতে হয়তো বা কোনো প্রুফ বা ইনফরমেশান আছে, যেটা পুরো ওয়ার্ল্ডের সামনে আমার আনতে হবে। তো বেসিক্যালি আমা আইয়া আইগা 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 সেমরি গেল কই, আমার পিছন দিয়ে ঢুকে গেছে নাকি আবার, হুনোস। সবগুলো এরকম শেপের মধ্যে ঝুলায় রাখছে কেন, প্রত্যেকটা রে এরমভাবে ঝুলায় রাখছে, একটা সোজা আর একটা ডালে, মানে নতুন পজিশন। হোয়াট দ্য হেক, ইভেল নানার ছবি ঝুলায় রাখছে, এটা কোনো কথা? আরে এদিকে আর কি, এটা খোলে না, হোয়াট, এত হরর মুভির ছবি লাইন না এদিকে লাগাই দিছে, এত কস্ট কাটিং করছে এরা। শেট ভাই, ওই গেট খুলতেছে না, হোয়াট দ্য হেক আর দিস পেন্টিংস ভাই, ভাই দেখো এডি, মানে এটা কোনো পেন্টিং, এরম শখ কে রাখে ভাই, এই গেটও খোলে না, জামুটা কই ভাই। এখন আমি অনেক কনফিউজ, লাইক গেটের পর গেট খুলতেছি, কোন জায়গায় কিছু ছুঁয়ে থুয়ে গেছি কিনা, কোনো ক্লু বা কোনো নোট, আই মিন এইসব কোমোডের মধ্যেও লিটারেলি আমার দেখতে হইতেছে, কারণ কে জানে কোন ভূতের এত শখ গুয়ের মধ্যে কিছু ধুয়ে যাবে। ভাই কত ঘুরমো ভাই, এক জায়গায় অনেকবার ঘুরতেছি, কিছু না কিছু তো একটা মিস হইতেছে আমার, মানে আমার এমন মনে হইতেছে খালি বারবার, কোমর মোমরে কি আছে বা, ওই ওই এলিস টু ডায়েরি ভাই, লেটস গো, এলিসের ডায়েরি পেয়ে গেছি, লেটস গো লেটস গো লেটস গো লেটস গো, ও শিট ও শিট, আরে এলিস চেটটা গেছে ভাই, এলিস চেটটা গেছে, অল লাভ লেটার সব কিছু ওই গোপন তথ্য ওর ডায়েরির মধ্যে লেখা, এলিসের কয়টা বয়ফ্রেন্ড, এলিস কার কার প্রেমে ছিল, এখন এলিসের সব ডায়েরি আমি পাই গেছি, সব ফাঁস করে দিন। ওকে, নোটে লেখছে, ইউ থিঙ্ক উই ডোন্ট নো ওয়াই ইউ আর হিয়ার, উই সি এভরিথিং, উই ফিল এভরিথিং, বুঝছি। ওকে, আমার থ্রেড দিতেছে যে ডায়েরি দিয়ে দে, নাহলে কিন্তু তোর খবর আছে, আমি ডায়েরি দিমু না, তোর এই ডায়েরির মধ্যে যত অ্যাফেয়ার আছে সবগুলোর উপর আমি বায়োপিক বানাবো, বুঝছস? ও যা যা যা, পিন্ডি পিন্ডি বলা যাস কই শালা। ও শিট ও শিট, ওরে ভাই, ওরে আরে ওইসে সিল্লাইস না রে ভাই, সিল্লাইস না, যাইতাছি, কিন্তু ডায়েরি আমি দিমু না, ওই ডায়েরির উপরে আমি বায়োপিক বানাম, ও শেট ও শেট, আরে ভাই গেট লক, ভাই গেট ওটা লক, এখন কি করবো, আরে দে ভাল মারা দিছে, কি করবো, গেট ওটা লক ছিল আই থিঙ্ক, ওরে এদিকে আনতে হবে, আইসে আইসে আইসে, এদিকে লুকানোর জন্য আমার একটা জায়গা দিছে, তো আমি এই জায়গায় লুকাবো, অ্যান্ড আই হোপ ও আমাকে দেখে নেই, ওর সামনেই লুকাইছি, বাট আই ডোন্ট থিঙ্ক ও আমাকে দেখছে, তো ও যখন এদিকে আসবে ওর পিস দিয়ে আমি বাইরে যাবো, ঠিক আছে, মাস্টার প্ল্যানে, ঠিক আছে, তো আগে শালা আহুক ভাই, আমার মাঝে মাঝে মন চায় যে হিন্দিতে গেম প্লে বানায়, এত কষ্ট করে এডিট করি গেম খেলি, বাট নো বডি কেয়ার্স, তো হিন্দিতে বানাইলে বেটার হইতো না, আবার হেরে মিলে আগে। এবে লাল গেট খুলতেছে না, কেউ কে আছে, হ্যালো কেউ থাকলে আমাকে সাড়া দিস না, কে কে জানি গেট খুলতেছে, ঠিক আছে আওয়াজ পাইছে, ওরে যে হ্যাঁ বুঝছি বুঝছি, যা বাগেন তো। ওকে, এদিকে আর একটা গেট ছিল, হোয়াট দ্য হেক, আমি তো আগে দেখিনি এটা, আরে ভাই এদিকে কি বাসি খাউন টাউন খায় এরা, মানে কি কমু, ওটা বাসিও না, পুরো আদিম যুগের খাওন, যেটা পইসে এখন এরম অবস্থা। ওকে, কিচ্ছু নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই, আগে ভাই টর্চ লাইটের মধ্যে ব্যাটারিটা ঢুকাইলে,
ঠিক আছে এখন অন্ধকারে একটু ঝকঝকা ফকফকায় দেখা যাবে আই হোপ সো ভাই কতক্ষণ ধরে ঘুরতে আছি আর লে ভাই কত হেক ভাই এদিকে কি ছিল না এটা কি ভাই আমার কি সব কিছু এক্সপ্লোর করে তারপর আসতেই তো এখানে এই কারণে এরকম হয়েছে মানে কি কিন্তু আমি ভাই ওদিকে পাই নাই আগে আমি অনেক ঘুরছি ওকে আই হোপ এই দরজার জন্যই এই কি কারণ ভাই এই দরজা খোলার লেগে যে কি যে পাগলামি শুরু করছি আমি বলার বাইরে কিরে ভাই খোলে না কে তোলে কি দিস আমার কোন বাল ফলাইতে বাল এই চাবিলে কি করবো আমি আরে ভাই আইতাছে রে ভাই জায়গা দে আমার ভিজা ওরে শালা মোটা তোর গায়ে এত গন্ধ মোটা সর মোটা মোটা আসিস না ভাই প্লিজ আমার পিস সাইড দে ভাই তুই চিল্লাইস না চিল্লাইস না আমার তো 10 হাত দূরে থাক ও শেট ভাই বাইরে বিদ্যুৎ তো চমকাইতেছে হোয়াট দ্য হেক আবে ভাই চিল্লাইস না রে ভাই চিল্লাইস না চোখ ব্যথা করে সব কিছু গোলা গোলা হয়ে যায় উফ লেটস গো ওকে ভাই তো এদিকে ফাইনালি আই থিঙ্ক আমি এই গেটটা খুলতে পারবো কারণ অনেকক্ষণ ধরে ঘুরতেছি তো এটা আসলে অ্যাকশন বুঝছো তোমার ইয়া করতে হয় কয়েকটা জিনিস ঘুরা ছিড়া দেখতে হয় সত্যি কথা কইতে গেলে আমিও জানি না এটা কেমনে খুলছে অনেকবার ধরে ট্রাই করতেছি খোলে না ওকে আরে এত আবার এই বাল ছালের মধ্যে ফালাই দিছে প্লিজ আমার বুলবুলের মধ্যে ফালাইস না আমি মেজে অত ভালো না লাইট ফিটটা দিতেছে ভাই পিছে পিছে কি কিছু আইতাছে ভাই কোনো খারাপ শক্তি কোনো কিছু যে লাইট ফাটাই দিতেছে রিটার্ন ডায়েরি দত দিতাম না তরে লিভ ডায়েরি হোয়াট দ্য হেক আরে ভাই মাইরা দিল আমারে হোয়াট দ্য হেক আম ডেড আরে ভাই আমারে মর্চারির মধ্যে ঢুকাই দিতেছে এটা কোনো কথা এত কষ্ট করলাম শেষমেশে লাশ হওয়ার জন্য কত স্বপ্ন রেখেছিলাম কত আশা রেখেছিলাম যে এলিসের ডায়েরির উপর বায়োপিক বানাবো আমার শেষমেশ মাইরে বৃত্তি ঢুকাই দিল এনিওয়ে গাইস আই এম ডেড বাট তোমরা মরো নাই তো প্লিজ সাবস্ক্রাইব করো অ্যান্ড লাইক করো অনেক ডার্ক জোক ছিল সরি বাট সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করো ভিডিওটা শেয়ার করো ঠিক আছে প্লিজ প্লিজ শেয়ার করো